অসম্ভব ক্ষতিকর, আমি অত্যন্ত শোকাহত। এবং রাজেশ খান্না শুধু একজন অভিনেতা নন, একজন সুপারস্টার নন, রাজেশ খান্না একটা ফেলে আসার সময়ের প্রতীক আমাদের, বিশেষ করে আমার প্রজন্মে যারা বড় হয়েছেন, যারা হিন্দি ছবি ভালোবাসেন, হিন্দি ছবি দেখেছেন প্রচুর, তো তাদের কাছে আমার মনে হয় এই ক্ষতিটা অপূরণীয়। এবং একটা অধ্যায় চলে যাওয়ার যে যে একটা অপূরণীয় একটা ক্ষতি, রাজেশ খান্না আনন্দ ছবিতে যে অভিনয় করেছেন সেখানে উনি ওই লাস্টে মারা যাওয়ার পর যে বাবুমশাই ডাক্তার দেন, সেটা তো ওই চলমচ বিকাম আইকনিক। এবং সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে আনন্দ মারা নেই, আনন্দ মরতে নেই, এইটুকুই বলতে চাইবো।